হ্যাঁ, এখানে আসার পরে আমার ব্যথাটা ভালো হওয়ার পর ব্যথাটা অনেকটাই ভালো হয়েছে। এখন আমি নিচে উঠবস করতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এখন আমি স্বাভাবিক ভাবে হাঁটা চলা করতে পারি, স্বাভাবিক ভাবে হাঁটতেছি। আগে আমি তো স্বাভাবিক ভাবে হাঁটতে পারতাম না, খুঁড়ায় খুঁড়ায় হাঁটা লাগতো। এখন তো আমি সুন্দর করে হাঁটতে পারছি, কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, এই যে আগে আমি সিঁড়ি বাইতে পারতাম না, তো এইভাবে সিঁড়ি বাইতে পারতাম না। এই যে আমি এখানে সুন্দর করে হনুমান করে সিঁড়ি বাইতে পারি, সিঁড়ি বেয়ে নামতে পারি, সিঁড়ি বেয়ে উঠতে পারি, সুন্দর ভাবে উঠতে পারি। আচ্ছা, আমি বেশ কতদিন ধরে এইভাবে সিঁড়ি বাইতে পারি না। তো আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, আমার বাড়ি শেরপুর জেলা নকলা থানা, আমার বয়স 54। হ্যাঁ, পেশায় আমি একজন গৃহিণী। আমি 2004 সাল থেকে অসুস্থ, আমি রিউমেটিক আর্থারাইটিসের রোগী। বাত জ্বরের ব্যথা, বাত ব্যথা, ব্যথা সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা। এই ব্যথার জন্য তো, এই জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য আমি একটা গ্লাসও কত সময় ধরতে পারতাম না। হ্যাঁ, কাজকর্ম করতে পারতাম না, খুঁড়ায় খুঁড়ায় হাঁটা লাগতো, ভালো মতো স্বাভাবিক ভাবে হাঁটতে পারতাম না। সিঁড়ি বাইতে আমার এই ব্যথার জন্য, সিঁড়ি বাইতে আমার অনেক কষ্ট হইতো। এই ব্যথার জন্য আমি স্বাভাবিক ভাবে হাঁটা চলা করতে পারতাম না, খুঁড়ায় খুঁড়ায় হাঁটা লাগতো, নিচে উঠবস করতেও আমার অনেক কষ্ট হইতো। আমি এই ব্যথার জন্য 2007 সাল থেকে সর্বপ্রথম তো ডাক্তার দেখাইছি হাসপাতাল ময়মনসিংহে দেখাইছি, তারপরে ঢাকা রিউমাটোলজি বিভাগেও ডাক্তার দেখাইছি। সেই ডাক্তারে আমার শুধু মেডিসিন দিত, শুধু মেডিসিন খাইছি। মেডিসিন খাইলে ব্যথা একটু ভালো হয়েছে, কিন্তু আস্তে আস্তে আরো অনেকগুলো রোগ হয়েছে। আস্তে আস্তে যে হাতের আঙ্গুল টাঙ্গুল বাঁকা হয়ে গেছে। এই ব্যথার জন্য আমি অনেক ব্যথানাশক মেডিসিন খাইছি। 2007 সাল থেকে আমি অসুস্থ, যখন ব্যথানাশক মেডিসিন গুলো খাইতাম তখন ব্যথা আরাম থাকতো, ভালো থাকতো, মানে কাজকর্ম মোটামুটি করতে পারতাম। একটা পর্যায়ে এসে গত কিছুদিন আগের থেকে আমি ব্যথানাশক মেডিসিন গুলো খাওয়ার পরেও ব্যথা ভালো থাকতো না, ব্যথাই থাকতো। ব্যথা নিয়ে চিন্তা হইতো, অনেক কিছু চিন্তা হইতো, তো অনেক কষ্ট হইতো, ব্যথা কিভাবে কি করা যাবে, ব্যথানাশক মেডিসিন খাইলেও ব্যথা ভালো হইতেছে না, এটা তো অনেক কষ্টের ব্যাপার না। এখানকার সন্ধান আমি আরো 9-10 বছর আগের থেকে জানতাম, কোন টিভি চ্যানেলে জানি দেখছি স্যারের, তখন স্যারের দাড়ি দুড়ি কিচ্ছু ছিল না, ইয়ং বয়স ছিল, তখন থেকেই জানতাম। কিন্তু ইদানিং যখন মেডিসিন খাইলেও আমার ব্যথা ভালো হইতেছে না, তখনও আসতে চাইছি, কিন্তু হয়তোবা বিভিন্ন কারণে আসা হয়ে ওঠে নাই। কিন্তু হ্যাঁ, শেষ পর্যায়ে যেহেতু মেডিসিনও আমার কাজ করতেছে না, তখন বললাম যে এখানেই যাই, এই স্যারের এখানে তো মেডিসিনের পাশাপাশি বিভিন্ন রকম ফিজিওথেরাপি দেওয়া হয়, এখানে গেলে হয়তো বা আমার ব্যথাগুলো একটু আরাম হইবে, এখন তো আমার বয়স হয়েছে, তার উপর ভিত্তি করে হ্যাঁ আসা এই জায়গায়। তা আলহামদুলিল্লাহ আসছি, আজকে 8 দিন ধরে থেরাপি টেরাপি নিয়ে, স্যারের পাশাপাশি থেরাপির পাশাপাশি কিছু মেডিসিন দিচ্ছে, এগুলা খাইয়া আমার আলহামদুলিল্লাহ ব্যথা অনেক ভালো হয়েছে, মানে ব্যথা এখন নাই কে কেমন করতে গেলে ভালো। এখন আমি স্বাভাবিক ভাবে হাঁটতে পারি, উঠা বসা করতে পারি, সিঁড়ি বাইতে পারি। এখানে আসার পরে আমার ব্যথাটা ভালো হওয়ার পর ব্যথাটা অনেকটাই ভালো হয়েছে, এখন আমি নিচে উঠবস করতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এখন আমি স্বাভাবিক ভাবে হাঁটা চলা করতে পারি, স্বাভাবিক ভাবে হাঁটতেছি। আগে আমি তো স্বাভাবিক ভাবে হাঁটতে পারতাম না, খুঁড়ায় খুঁড়ায় হাঁটা লাগতো, এখন তো আমি সুন্দর করে হাঁটতে পারছি, কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, এই যে আগে আমি সিঁড়ি বাইতে পারতাম না, তো এইভাবে সিঁড়ি বাইতে পারতাম না, এই যে আমি এখানে সুন্দর করে হনুমান করে সিঁড়ি বাইতে পারি, সিঁড়ি বেয়ে নামতে পারি, সিঁড়ি বেয়ে উঠতে পারি, সুন্দর ভাবে উঠতে পারি। আচ্ছা, আমি বেশ কতদিন ধরে এইভাবে সিঁড়ি বাইতে পারি না। তো আমি আমি আগে একটা গ্লাসে ধরে এক হাত দিয়ে ধরে অনেক সময় পানি খাইতে পারতাম না, দুই হাতে সাপোর্ট নিয়ে খাইলে আমার কষ্ট হইতো, এখন এক হাতে পারি। আমি আমার মতো এরকম অনেক রুগী যারা আছেন, আমারও এখানে আসতে অনেক লেট হয়ে গেছে, আমি আশা করি আপনারা যারা আমার মতো এরকম রিউমেটিক আর্থারাইটিসের রুগী আছেন, তারা এত লেট না করে এই জায়গায় শফিউল্লাহ স্যারের এখানে আসে দেখে যেতে পারেন, এবং চিকিৎসা নিয়ে মানে অতটা বেশি দেরি না করে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব। এখানে এই হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা এবং ব্যায়ামের ব্যাপারটা, যে ব্যায়াম যে মেয়েগুলা যে করায়, আমার যে মেয়েটা ব্যায়াম করাইছে, থেরাপি দিছে, খুবই ভালো, খুবই যত্ন সহকারে দরদের সহিত থেরাপি দিয়ে দিছে, ব্যায়াম করাইছে, এখানে চিকিৎসা ব্যবস্থা
সবকিছু খাওয়া দাওয়া থাকা সন্তোষজনক ভালো বেশ ভালো হ্যাঁ ডাক্তার ডাক্তাররাও ভালো ডাক্তার ঘরের কথাবার্তা আচরণ ভালো বেশ ভালো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুস্থ আলে জীবন যাপন করতে পারি সুস্থ থাকতে পারি সবাই আমার জন্য এই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল